সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা গজন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সুধী, প্রতিটি শিল্পী সংগঠনের মনের ভাবনা এবং স্মৃতির নানান কথা জানবার এবং জানানোর প্রয়াসে আমরা গজন শিল্পী গোষ্ঠীর বিশেষ আয়োজন আমার ভুবনে শিল্পাঙ্গন। শিল্পী ও সংগঠনের স্মৃতির পাতায় কিছুক্ষণ, একজন শিল্পী এবং একটি সংগঠন, এ যেন দীর্ঘ এক পথ, যে পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি। সেসব স্মৃতি নিয়ে আজ কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় প্রমা অবন্তী। দিদি নমস্কার। নমস্কার, ভালো আছেন সোহাগ? দিদি ইনশাল্লাহ। দিদি দিদি আপনি কেমন আছেন? আমি আছি, যদি কালকে থেকে একটু অসুস্থ বোধ হচ্ছে, গায়ে গায়ে জ্বর, একটু গলা ব্যথা, এখন ভালোই আছি। দিদি আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ, আমরা গজন শিল্পী গোষ্ঠী আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমরা গজন শিল্পী গোষ্ঠীর এই বিশেষ আয়োজন আমার ভুবন শিল্পাঙ্গনকে আপনি সমৃদ্ধ করেছেন। সুপ্রিয় সুধী, আপনারা যারা আছেন আপনাদেরকে জানাচ্ছি আমরা গজন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কারণ আপনারা আছেন বিধায় আমরা দীর্ঘ এক বছর আমরা এই আয়োজনটি আমরা চালিয়ে দিতে পারছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নৃত্য সংগঠক, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট চট্টগ্রামের শ্রদ্ধেয় প্রমা অবন্তী। আমরা শুরুতেই দিদির উপর ছোট্ট একটি প্রমো দেখে আসি। চলুন দর্শক আমরা দেখে আসি দিদির উপর ছোট্ট একটি প্রমো। দিদি কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, অনেক বড় বড় গুণীজনদের সাথে আমার সামিধ্যটা দেখে। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি, অনেক পূর্ব দিনের ঐতিহ্য, প্রায় 3-4 দশক ধরে যে সংগঠন আমরা কদিন শিল্পগোষ্ঠীর সকল দর্শক কর্ণধার সবাইকে এত সুন্দর শিরোনামে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমার ভবনে শিল্পাঙ্গন। এই আয়োজনে আমায় আমন্ত্রণ জানানোর জন্য আমরা বোধ শিল্প গোষ্ঠীর কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি, সত্যি আমরাও কৃতজ্ঞ। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের আয়োজনে আপনাদেরকে পাচ্ছি, আপনাদের না জানা অনেক কথা জানবার চেষ্টা করছি, এবং আমাদের সঙ্গে যে সকল সম্মানিত দর্শক আছেন তাদেরকেও আপনাদের মুখ থেকে আপনাদের না জানা কথা জানাবার চেষ্টা করছি। ঠিক একইভাবে আজকে আমরা আপনার কাছ থেকে আপনার না জানা কথা শুনবো, এবং আমাদের সঙ্গে যে সকল সম্মানিত দর্শক আছেন তাদেরকেও না জানানোর চেষ্টা করব। দিদি আমরা আমাদের মূল আয়োজনে ফিরে যাচ্ছি। দিদি শুরুতে যদি আপনার কাছে আসে প্রমা অবন্তী, প্রমা অবন্তী তো আর একদিনে তৈরি হয়নি, এই তৈরি হওয়ার পেছনে মূলটা লুকিয়ে আছে প্রমা অবন্তী সেই ছেলেবেলা। যদি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে প্রমা অবন্তীর শৈশবকালটা কেমন ছিল? শৈশব তো আমার শুরু হয়েছিল খেলাটা যার সাথে, সেটা হচ্ছে নাচ। নাচের সাথে আমার খেলা শুরু হয়, আমার
শৈশবে যেটা হয়েছিল কবে থেকে যে নাচ শুরু হয়েছে সেটা আমার ঠিক মনে নেই। ঠিক 4 কি 5 বছর বয়স থেকে আমার নাচ শুরু হয়। আমার প্রথম হাতে ঘড়ি হয় নাচের আমার মামি সীমা মুসুদের হাত ধরে, আর তিনি আমার প্রথম নিয়ে যান আলাউদ্দিন রূপকোড়া কেন্দ্রে একুশে পদকপ্রাপ্ত গুরু বিশ্বাসের কাছে। আর বাবা মার অনুপ্রেরণায় বাবা মার সহযোগিতায় নাচে আমার আশা, নাচে আমার ভালো লাগা ভালোবাসা। দিদি খুব ভালো লাগলো, 4-5 বছর বয়স থেকেই নাচের সঙ্গে আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা। আপনি যেটি বললেন যে আপনার বাবা মার অনুপ্রেরণায়, যদি এই মুহূর্তে আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনি আপনার বাবা মাকে কিভাবে স্মরণ করবেন? আসলে বাবা মাকে তো প্রতিনিয়ত স্মরণ করি, কারণ ঈশ্বরের পর বাবা মায়ের স্থান। তারা যদি সবসময় দোয়া না করেন, আশীর্বাদ না করেন, পাশে না থাকেন, উৎসাহিত না করেন, তাহলে এতদূর পথ চলা খুব কঠিন। তাদেরই সহায়তায়, তাদেরই আশীর্বাদে আজ আমি পৌঁছেছি। একদম একদম, আপনি একদম যথেষ্ট বলেছেন, বাবা মার আশীর্বাদে আজ আপনি প্রমাবন্তি। আসলে কজনের ভাগ্যে জুটে যে একদম একটি পরিবার থেকে বাবা মার সম্পূর্ণ সাপোর্ট পেয়ে শিল্পাঙ্গনে তার প্রবেশ, যেটি আপনার ক্ষেত্রে হয়েছে। আপনি আপনার বাবা মার সম্পূর্ণ সাপোর্ট পেয়েছেন, বাবা মার সাপোর্ট পেয়েছেন, প্রক্ষান্তরে আপনি আপনার গুরুদেরও ভালোবাসা পেয়েছেন। যদি আপু আপনার কাছে জানতে চাই, এই যে আপনি 4-5 বছর থেকেই নাচের সঙ্গে আপনার সক্ষতা, শুরু থেকেই আপনি একুশে পদকপ্রাপ্ত নৃত্য গুরুর কথা বললেন, তার কাছে আপনি রুনু বিশ্বাস স্যারের কাছে আপনি দীক্ষা নিয়েছেন, এছাড়া আপনি কি আরো কোনো গুরুদের কাছে সান্নিধ্য পেয়েছিলেন? হ্যাঁ, মানে গুরু রুনু বিশ্বাসের পাশাপাশি আমি পেয়েছিলাম সৈবাল সেন, রূপক, কৃষ্ণা বিশ্বাস, এদের সাথে ছিলাম, এদের সান্নিধ্য পেয়েছিলাম, এদের দিক নির্দেশনা পেয়েছিলাম বলেই আমি নাচটাকে আরো উচ্চতর ভাবে নিজের কাছে ধারণ করবো বলে আমার বাইরে পড়াশোনা করতে যাই। আপু এই যে আপনি বললেন যে বাহিরে পড়তে যাওয়া, এটি কি আপনি ছোটবেলা থেকে আপনার কি আকাঙ্ক্ষা ছিল যে আপনি নাচ নিয়ে কিছু একটা করতে চান, নাচের উপর আপনি উচ্চতর প্রশিক্ষণে যাবেন, এটা কি ছোটবেলা থেকে ছিল নাকি পরিবার চেয়েছিল? আসলে নাচটা যখন শুরু করি তখন যে বললাম না, নাচের সাথে খেলা, নাচের সাথে যে গভীরতে যাওয়া, নাচটাকে বোঝা, সেই হিসেবে বোঝা সেই সময়টা হয়ে ওঠেনি। কিন্তু এই যে এদের সাহসর্য, এদের সান্নিধ্যে যখন এসেছিলাম ভাবলাম যে না, নাচটাকে আরো নাচ গভীর ভাবে নাচটাকে জানবো, নাচের অজানা বিষয়গুলো নিজের কাছে ধারণ করবো। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানে নাচটাকে ধারণ করবো, কিন্তু বড়পুর পরিসরে গিয়ে করবো সে তখন সে সময়টা তখন হয়ে ওঠেনি। যখন আমি মাধ্যমিক পাস করার পর যখন উচ্চ মাধ্যমিকে আমি যাওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম, তখন আমি নিজ খরচায় আমার বাবা মার আগ্রহে বাবা মার সহায়তায় আমি ভারতে যাই পড়াশোনা করার জন্য। সেটাকে বলে প্রি ডিগ্রি, যেটাকে আমি উচ্চ মাধ্যমিক বলি। 90 সালে আমি পড়াশোনা করতে যাই, আর অনার্সে যখন আমি যাই তখন আইসিসি এর বৃত্তি নিয়ে আমি সেখানে পড়তে শুরু করি। এই হচ্ছে আমার আপু। আসলে খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলছি, আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা যারা বর্তমান প্রজন্ম, আমরা যারা নাচকে ভালোবাসি, আমরা যারা নৃত্য করি, এই যে আপনাদের কাছ থেকে আপনাদের না জানা অনেক কথা শুনছি, আমাদের সঙ্গে অসংখ্য দর্শক আছেন, তারাও আপনার না কথা জানার চেষ্টা করছে। এই যে আপনার উচ্চতর ডিগ্রি কথা বলছেন, নাচের এই যে জার্নিটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, সত্যি আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আপু ও এই মুহূর্তে আমরা আপনার একটি পরিবেশন আমরা দেখে আসি। চলুন দর্শক, আমরা আমাদের শ্রদ্ধেয় প্রমাবন্তী আপুর একটি নাচ দেখে আসি। Go ahead.
ধন্যবাদ আপু, শুরুতেই আপনার অসাধারণ একটি কাজ দেখলাম আপু। সত্যি আমরা চিরকৃতজ্ঞ যে আমরা আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের নৃত্যাঙ্গন আপনার মতো একজন গুণী ওড়িশি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নৃত্য গুরু হিসেবে পেয়েছে। সত্যি আমরা ধন্য আমরা আপনার প্রতি আপু। ও এবার যদি আপনার কাছে আসি, আমরা আমরা যতদূর জানি আপনি চট্টগ্রাম আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে নাচ শিখতে শিখতে আপনি 1988 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হন আপু। এই যে চট্টগ্রাম আলাউদ্দিন ললিতকলা থেকে একদম ছোটবেলার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আপু এই যে জার্নিটা যদি আপনার কাছে জানতে চায় আপনি আমাদের সঙ্গে কিভাবে শেয়ার করবেন? 1990 দশকে আমি প্রথম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে অনার্সে প্রি ডিগ্রিতে ভর্তি হই। প্রি ডিগ্রি যেটা বলে আমাদের উচ্চ মাধ্যমিক। ভর্তি হওয়ার পর আমি সেখানে আমাদের বিভিন্ন গুরুদের সান্নিধ্য পেয়েছি। আমাদের যেমন নটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে প্রত্যেকটা নৃত্যের আমাদের শিক্ষাদান করা হতো, তার মধ্যে বিভিন্ন গুরুদের সান্নিধ্য পেয়েছি। রবীন্দ্র নৃত্যে পেয়েছি অসিত চট্টোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়, ভরতনাট্যম পেয়েছি গুরু খগেন্দ্রনাথ বর্মণ, সুচিত্রা মিত্র। মণিপুরীতে পেয়েছি কলাবতী দেবী, কলাবতী দি। ওড়িশিতে পেয়েছি পৌশালী মুখার্জি। আসলে আমার গুরু ভাগ্যটা খুব ভীষণ, আমি সবসময় সেটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কুচিপুরীতে পেয়েছি মুন্ডু গুরুজি, কথাগুলোতে পেয়েছি ভেঙ্কিট গুরুজি। এভাবে ওড়িশিতে পেয়েছি গুরু মুরলীধর মাঝি, তার পাশাপাশি পেয়েছি গুরু পৌশালী মুখার্জি, যার কাছে আমি এখনো গত 18 বছর ধরে শিখে যাচ্ছি। এখনো আমি যখন যাই তখন ওনার কাছে শিখি, উনি যখন আমার কাছে বাংলাদেশে আসেন তখন আমি তার কাছে শিখি, এখনো চর্চা করে যাচ্ছি। তো তখন আমার ধ্যান ছিল হচ্ছে মাধ্যমিকে ভরতনাট্যম। আমি 3 বছর শিক্ষাদান করেছি গুরু খগেন্দ্রনাথ বর্মণের নটনম কলা কেন্দ্রে, কিন্তু অনার্সে যখন ভর্তি হব একদিন আমি রবীন্দ্র সদনে গিয়ে গুরু পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্র যখন নৃত্য অনুষ্ঠান দেখলাম আমি অভিভূত। সেদিন আমি ঠিক করলাম যে না, ওড়িশিতেই আমার মনে হচ্ছে আমি ওড়িশি নিয়ে পড়াশোনা করব। তখন থেকে ওড়িশি নিয়ে আমার স্বপ্ন দেখা, এখনো স্বপ্ন দেখে যাচ্ছি, প্রতিনিয়ত শিখে যাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি যখন গুরুজি আসতেন উড়িষ্যা থেকে কলকাতায়, পদা থেকে গুরুজির কাছে নৃত্য শিক্ষা গ্রহণ করতাম, ওয়ার্কশপ করতাম। তো উড়িষ্যাতেই আমি নিজের কাছে আত্মস্থ করি। কিন্তু আমাদের বাংলাদেশে আমি যখন, এ কথা না বললে নয়, আমি প্রথম বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ওড়িশিনে পাশ করে আসি। আমার পরে আসে ঢাকার বেনুজির সালাম, যে কথা আজ না বললে নয়, আমরা পাশ করে আসার পর ওড়িশিটাকে বাংলাদেশের দর্শকের কাছে প্রথম
পরিচয় করিয়ে দেন শ্রীমতী সানি মহাপাত্র। উনি পরিচয় করিয়ে দেওয়ার তুমি যখন চলে যান, এই নৃত্যটাকে আরো সবার কাছে ছড়িয়ে দেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। নৃত্যগুরু মিনু হক, নৃত্যগুরু শর্মিলা বন্দ্যোপাধ্যায়, নৃত্যগুরু তামান্না রহমান, তারাই একটা ভিত্তি তৈরি করেছেন বলেই আজকে আমরা নিজেরা আজকে এই এই নাচটাকে ওড়িশিটাকে আরো কি করতে পারছি, প্রতিনিয়ত কাজ করে যেতে পারছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। দিদি, এই যে বললেন যে আমাদের দেশে ওড়িশি এই নৃত্য শিল্পীর যে পথ চলা, আপনি বিভিন্ন গুরুজিদের কথা বললেন, তাদের কারণে আমরা পেয়েছি একটি মানে উচ্চাঙ্গের আরেকটি ধারা। আপনার কাছে যেটি জানতে চাই যে বাংলাদেশে আসলে এই ধারাটি আসলে কতটা গ্রহণযোগ্য পেয়েছে বলে আপনি মনে করছেন, যেহেতু আপনারা প্রতিনিয়ত যুদ্ধ করছেন এই এই ধারাটি একদম এস্টাবলিশ করবা, যেটি সবসময় যুদ্ধ করছেন আপনারা, যদি আপনি যদি একটু বলেন আমাদেরকে। আমি 2000 সালে পাস করে আসার পর বাংলাদেশে আমি 2.5 থেকে 3 ঘন্টা লাইভ প্রোগ্রাম করি ওডিসি নিয়ে। তো পাস করে আসার পর ওডিসি নিয়ে যখন আমি লাইভ প্রোগ্রাম করলাম, তখন থেকে তো প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। কতটা গ্রহণযোগ্য যেটা বললেন, এই যে আমার ওডিসিটা যখন আমি ওডিসি সংগঠন ওডিসি ত্যাগদান মুভমেন্ট সেন্টার যখন এটা স্টাবলিশ করলাম 2000 সালে, সে থেকে আমার কিন্তু এখন 400 জন ছাত্রছাত্রী তৈরি করেছি। আমার 500 বিভাগ আছে, তার মধ্যে ছোটদের হচ্ছে আগমনী। একটু 2.5 বছর 3 বছর যখন সে আমার কাছে থেকে চর্চা করে যায়, সে হচ্ছে প্রজাপতি, হাসি খুশি, সূর্যমুখী, শাপলা, পল্লবী। তো তারা গ্রহণযোগ্যতা যদি না থেকে থাকে, 400 জন নিরবচ্ছিন্নভাবে চর্চা করে বিশুদ্ধভাবে যখন আমি ওড়িশি থেকে তাদের মধ্যে ধারণ করাচ্ছি, চর্চা করছি, তাহলে গ্রহণযোগ্যতাটা বাড়বে না কেন? নিশ্চয়ই অনেকটা গ্রহণযোগ্যতা, কারণ নতুন প্রতিনিয়ত এত ছাত্রছাত্রী বিয়ে হচ্ছে কি করে? তাদের মধ্যে যদি ধারণ ক্ষমতাটা না থাকে, তারা যদি গ্রহণ করে না থাকেন, আমি আশাবাদী। কারণ প্রতিনিয়ত এই যে আমার এতগুলো শিক্ষার্থী, এতগুলো শিষ্যা বেরোচ্ছে, নিশ্চয় আশাবাদী, নিশ্চয় তারা গ্রহণ করেছেন বলেই তো, গ্রহণ করেছে বলেই তো। একদম একদম আপু, আসলে আমরাও আশাবাদী যে আপনারা যেভাবে যুদ্ধ করছেন আমাদের বাংলার নৃত্যাঙ্গনে ধ্রুপদীর আরেকটি ধারাকে আপনারা একদম এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন করছেনও। আপনি যেরকম নৃত্যাঙ্গনে আলোকিত হয়েছেন, ঠিক একইভাবে নৃত্যাঙ্গনকে আপনি আলোকিত করবার চেষ্টা করছেন আপনার প্রাণের প্রতিষ্ঠান ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের মাধ্যমে। যেটি আপনি বললেন 2000 সালে আপনি পাশ করে আসার পর আপনি এই চর্চাটা অব্যাহত রেখেছেন। আপু, যদি আপনার কাছে জানতে চাই, আপনি পাস করে আসার পর সবাই তো রাজধানীতে থাকতে চায়, আপনি কেন রাজধানীতে না থেকে নিজের শহরে থেকে গেলেন? সুন্দর প্রশ্ন। ওই যে বললেন না আপনি যে মানে কি করে ওড়িশিটাকে ধারণ করলাম, ক্লাসিক্যাল মানে এই যে একক লাইভ প্রোগ্রাম করার পর ঢাকায় যেমন করেছি একক অনুষ্ঠান, ঠিক 2024 করেছি আমি পাবলিক লাইব্রেরিতে। তখন আমাকে অনেকে ঢাকায় থেকে যেতে বলেছেন এই নাচটাকে ভালোভাবে এস্টাবলিশ করার জন্য। তো 24 ছিল ঢাকা পাবলিক লাইব্রেরিতে, 25 হচ্ছে চট্টগ্রামে, বিপুল দর্শকের আমি সাড়া পেয়েছি। অনেক সুবিধা আমার এই প্রোগ্রাম দেখে, যারা আমাকে ভীষণ ভালোভাবে নিয়েছেন, তাদের মধ্যে হচ্ছেন ডক্টর অনুপম সেন, প্রখ্যাত সাংবাদিক ওবায়দুল হক, অধ্যাপক প্রফেসর জামান নজরুল ইসলাম, ওস্তাদ নিরুদবরণ বড়ুয়া, তারা আমাকে বলেছেন যে এখন উচ্চমূলিত একটা ভাটা পড়ছে চট্টগ্রামে, তোমাকে চট্টগ্রামে থাকতে হবে এবং ওডিসি নাচটাকে স্টাবলিশ করতে হবে। আমি ওই জন্যেই আমি ঢাকামুখী হইনি, আমার ওড়িশি ট্যাগোরডাস মুভমেন্ট সেন্টারকে স্টাবলিশ করব বলে, ওড়িশিটাকে বিশুদ্ধভাবে স্টাবলিশ করব বলে আমি চট্টগ্রামে রয়ে গেছি। এবং সেই থেকে আমি আমার প্রতিষ্ঠানটাকে নিরবচ্ছিন্নভাবে চর্চা করে একটা জায়গায়
মানে নিরবচ্ছিন্নভাবে ছাত্রছাত্রী শিষ্য তৈরি করবো বলে আমি চট্টগ্রামে রয়ে গেছি। আসলে আপু, শুরু থেকে আপনি মানে এত সব যোগ্য গুরুদের সান্নিধ্য পেয়েছেন, যোগ্য গুরু যোগ্য শিষ্য হিসাবে তৈরি হয়েছে, ঠিক একইভাবে আপনি যখন পাশ করে আসলেন, এসে নিজের শহরে থেকে গেলেন, আপনি আপনার জায়গায় যা যেভাবে আলোকিত হয়েছেন, ঠিক একইভাবে আপনি আলোকিত করেছেন চট্টগ্রামের নিত্যাঙ্গনকে। একে একে আপনি অসংখ্য শিষ্য আপনি তৈরি করেছেন। আসলে যোগ্য গুরুদের কাছে থাকলে যোগ্য শিষ্য তৈরি হবে। আপনি এই যে বললেন যে আপনি এসেই অনেক সুধীজনদের ভালোবাসা পেয়েছেন, সেখান থেকেই আপনি চট্টগ্রামে থেকে গেলেন, আসলে আপনি কোনো কোনো দায়বদ্ধতা কি আপনি আপনার প্রাণের প্রতিষ্ঠান কি আপনি শুরু করলেন নাকি মনের ইচ্ছাতেই শুরু করলেন, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। ওই যে বললাম, সুধীজনরা বলেছেন যে যদি এখন একটা ভাটা পড়ছে চট্টগ্রামে উচ্চমানিত, যদিও আমাদের চট্টগ্রামে অনেকেই পাস করে এসেছেন, তো যেমন ভরতনাট্যম পাস করে আসা হয়েছে, কথকেও পাস করে আসা হয়েছে, কিন্তু ওড়িশি তো নতুন আঙ্গি। আমাকে যে সুধীজনরা বলছেন এই নাচটি এত সুন্দর একটা নাচ, যেটি উচ্চমানিত একটা ভাটা যাচ্ছে, তোমার এখন হাল ধরার একটা সময় এসছে। দায়বদ্ধতাও বলতে পারেন, ভালোবাসার তাগিদ থেকেও বলতে পারেন আমার এই প্রতিষ্ঠান। ধন্যবাদ আপু, আপনি খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছেন। আসলে সত্যি আপনার প্রতিষ্ঠান যেভাবে বাংলার নৃত্যাঙ্গনকে আলোকিত করেছে, শুধুমাত্র চট্টগ্রামে থাকে নাই, সারা বাংলাদেশকে একদম নতুন ভাবে পরিচয় করে দিয়েছে ধ্রুপদী নৃত্যের একটি ধারা ওড়িশি নৃত্য, যেটি আপনি সমান ভাবে যুদ্ধ করে 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 সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছেন। আপু, যদি আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে এই যে আপনি নিজে আলোকিত হয়েছেন, নিজের প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে আলোকিত করবার চেষ্টা করেছেন, এই যে সংগঠনের আপনার অনেক কার্যক্রম, সংগঠনটা যে কার্যক্রম যদি আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন, কারণ আমাদের সঙ্গে যে সকল সম্মানিত দর্শক আছেন তারাও উপকৃত হতো আপনার সংগঠনের কার্যক্রম সম্বন্ধে। যেমন আমি সব প্রতি বছর ওড়িশি উৎসব করি ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জেলায়, রাজশাহীতে করেছি, তারপর নোয়াখালীতে করেছি, খুলনায় করেছি, বিভিন্ন জায়গায় আমরা প্রতি বছর আমি 4-5টা উৎসব করে থাকি, নৃত্যনাট্য করে থাকি একদম রবীন্দ্র আঙ্গিকে, রবীন্দ্রনাথের শ্যামা, চন্ডালিকা, চিত্রাঙ্গদা, তাসের দেশ, মায়ার খেলা, ঋতুরঙ্গশালা, রবীন্দ্রনাথের ভাঙা গানের উপর করেছি আমি রূপান্তর অভিব্যক্তি। বছরে আমি 4-5টা উৎসব করে থাকি, তার মধ্যে 2টো উৎসব হচ্ছে আমি আমার বড় শিষ্যদের নিয়ে, আমার বাচ্চাদের আমি 2-3টে উৎসব করে থাকি, বিভিন্ন গানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করে থাকি। নৃত্যনাট্যও থাকে তার সাথে সাথে, কার্যক্রম বলতে ওই যে উৎসবগুলো করে থাকি, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উৎসব করে থাকি, বাইরেও করে থাকি, কলকাতায় করে থাকি, দিল্লিতে করে থাকি, উড়িষ্যায় করে থাকি। এভাবে আমার কার্যক্রম গুলো আমি কি কাজ করছি, পাশ করে আসার পর কতখানি আমি শিখেছি বা শেখাচ্ছি, সেটা সবার কাছে ছড়িয়ে দিয়ে বিশুদ্ধভাবে কাজ করার চেষ্টা করছি, কার্যক্রম গুলো চালিয়ে রাখার বা কার্যক্রম গুলো শেয়ার করার চেষ্টা করছি। আপু, কখনো যে কি মানে এই কাজের মধ্যে কখনো কি মনে হয়নি যে না দেখি না আমি একটু ঢাকায় থেকে যাই, নিজের শহর থেকে তো থাকলাম একটু ঢাকায় যাই, কখনো কি এরকম কি কখনো আপনার মনে প্রশ্ন জেগেছিল নাকি? কখনো না, কারণ আমার চট্টগ্রামে দর্শক তৈরি করেছি, লাইভ প্রোগ্রামের সাথে কি করে মানুষ একাত্মতা হয় সেটা তৈরি করেছি, আমি আমার 400-500 জন আমার ছাত্রছাত্রী তৈরি করেছি, যারা অক্লান্ত ভালোবাসা আমাকে প্রতি মুহূর্তে মুখরিত করে, আমাকে আরো বেঁচে থাকার প্রেরণা যোগায়। ঢাকা নিশ্চয়ই প্রতিনিয়ত যাই, আপনাদের ডাকে যাই, বিভিন্ন উৎসবে যাই, নৃত্যনাট্য উৎসবে যাই, শিল্পকলা বিভিন্ন প্রোগ্রামে যাই, যখনই যারা ডাকেন বিভিন্ন নৃত্যশিল্পী সমস্ত উৎসবে যাই, আপনাদের যখনই যা প্রোগ্রাম থেকে থাকে সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার আয়োজনে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি, যাইও, কিন্তু ওই যে আমার প্রাণের টান,
কারণ আমাকে সারাক্ষণ আমার শিষ্যরা এমন ভাবে ভালোবাসা আঁকড়ে রেখেছে। আমাদের আপনাদের বিভিন্ন জায়গায় ঢাকায় যেমন প্রতিনিয়ত প্রোগ্রাম হয়, আমাদের চট্টগ্রামে প্রতিনিয়ত উৎসব হয়ে থাকে। সমস্ত উৎসবে সারাক্ষণ আমার ছাত্রছাত্রীরা, আমি, আমার সংগঠন মুখরিত হয়ে থাকে। ওই জন্য কখনো সেটা আমি যাওয়ার মানে মনে করিনি যে আমার সেটা আক্ষেপ, কারণ প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে থাকছি। আক্ষেপ একদম আসলে আসলে প্রয়োজন পড়ে না। আসলে এর নাম কি, আপনি এই যে বললেন আপনার প্রাণের টান, আপনার শিষ্যদের টানে, আপনার কাজের টানে, আসলে যদি সত্যিকারের যদি কাজের প্রতি যদি ভালোবাসা থেকে যায়, আসলে ঢাকায় বসে থেকে কাজ করার আসলে কোনো প্রয়োজন পড়ে না। নিজের শহর থেকেই আমার সেই জায়গাটিকে আমি বিস্তার লাভ করতে পারি যদি সত্যিকার অর্থে ভালোবাসা থেকে থাকে। কারণ আমি চেয়েছি আমার এখান থেকে আমার প্রোডাকশন হবে বিশ্ব মানুষ। একদম একদম, কারণ আমি যদি কাজ করে থাকি আমায় মানুষ ডেকে নিয়ে যাবে কতখানি কাজ করছি। আমি এখানে থেকেও আন্তর্জাতিক মানের কাজ করার চেষ্টা করছি, প্রতিনিয়ত করছি। একদম আপু, আমরা প্রতিনিয়ত আমরা আপনার কাজ দেখছি, আমাদের সত্যি আমরা গর্বিত আমরা আপনাকে পেয়ে, আপনাকে পেয়েছি। আপু এই যে আপনি বললেন, আমরা যেটি জেনেছি আমরা, আপনি বাংলাদেশের প্রথম একদম প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একজন ওড়িশি নৃত্য শিল্পী, আপনার পরে আরো অনেকে এসেছেন। আপনি প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একজন ওড়িশি নৃত্য শিল্পী, এই বিষয়টি আসলে আপনার ভাবতে কেমন লাগে? আপনার পর আপনার পথ ধরে অনেকে এসেছেন, কেমন লাগে এই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে? ভীষণ ভালো লাগে, কারণ মনে হয় যে এই জিনিসটা আমার সন্তানের মতো। মানুষ একজন মা যখন তার সন্তান যখন জন্ম দেন যেরকম হয়, আবারও বলছি যারা ভিত্তি তৈরি করেছেন তারা ভিত্তি তৈরি তৈরি করেছেন বলে আজকে এমনি পথটা মানে প্রতিনিয়ত পথটা চলতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে, ভালো, খুব ভালো লাগে। কিন্তু আমার পরে আর যারা কাজ করে যারা পাশ করে এসছেন তারাও একটু প্রতিনিয়ত মনে কাজটা আরো বেগবান করলে মনে আরো বেশি এই নাচটা আরো বেশি সবার কাছে জনপ্রিয়, এখনো জনপ্রিয়তা লাভ করেছে, আরো বেশি মানুষের দরজা দরজা পৌঁছে যেত যদি আমার পরে যারা পাশ করে এসছেন তারা আরো কি বেশি বেশি করে কাজ করতেন। ভালো লাগে তো বটেই, কারণ আমার সন্তানের মতো এই জিনিসটা। খুব ভালো লাগলো আপু যে আপনি আপনার কাজকে আপনার সন্তানের সঙ্গে তুলনা করলেন। এই যে আপু আপনি আপনার প্রতিষ্ঠান খুলেছেন, ভালোবেসে আপনি আপনার শিষ্যদের তৈরি করেছেন, এই যে তারও আপনার সন্তানের মতো, দেখি না আপনার সন্তানরা মার সম্বন্ধে কি বলে, চলুন একটু শুনে আসি। সুপ্রিয় সুধী, আপনারা যারা আছেন আমাদের শ্রদ্ধ আজকের অতিথি প্রমাবন্তী আপুর কাছ থেকে আপনারা অনেক কথা শুনছেন। এই মুহূর্তে আমরা আপুর যোগ্য কিছু শিষ্যা দেখি তারা গুরুর সম্বন্ধে কি বলে, চলুন একটু শুনে আসি। নমস্কার, আমি ময়ূর সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে বর্তমানে অনার্স করছি। ছোটবেলা থেকে নাচের প্রতি ভালোবাসা দেখেই মা বাবা ওডিসি অ্যান্ড টেগো ডান্স মুভমেন্ট সেন্টারে ভর্তি করেন। তখন আমার বয়স মাত্র 4.5 বছর। গুরু প্রমাবন্তী সান্নিধ্য লাভ করি, তিনি এত মমতা, এত স্নেহ, এত আদর করে, এত ভালোবেসে যত্ন নিয়ে আমাদের শেখাতেন যে নাচের প্রতি তখন থেকে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। খাওয়া বাদ যাবে, ঘুম বাদ যাবে, তবে নাচের ক্লাস কোনো মতেই বাদ দেওয়া যাবে না। সেখানের দক্ষতা নিয়ে আসলে কিছু বলেননি, তবে এটা বলতে পারি যে আমি আমার গুরুর কাছ থেকে নাচের ব্যবহারিক ও তাত্ত্বিক দিকগুলোর পাশাপাশি নাচকে ভালোবাসতে শিখেছি, নাচকে বুঝতে শিখেছি। ছোটবেলায় গুরুর সব অঙ্গভঙ্গি, সব এক্সপ্রেশন অনুকরণ করার ইচ্ছা থেকে আসলে আমার নাচের প্রতি ভালোবাসাটি শুরু হয়। পরে আস্তে আস্তে যখন বড় হয়ে গুরু শিখালেন কিভাবে করে একটি গানকে উপলব্ধি করতে হয়, কিভাবে গানটিকে বুঝে নিজের দেহ, নিজের অঙ্গভঙ্গি, নিজের এক্সপ্রেশনের মাধ্যমে সেটিকে তুলে ধরতে হয়। যে কোনো প্রোগ্রাম, যে কোনো ছোটখাটো ক্লাস হলেও
গুরু আমাদের যেভাবে স্নেহ করেন তেমনি শাসনও করেন। আমাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, প্রোগ্রাম শেষে ঠিক মতো বাসায় পৌঁছালাম কিনা, সবটাই তিনি খেয়াল রাখেন। পড়াশোনা ঠিক মতো করতে সবসময় তিনি আমাদের জোর দিয়ে এসেছেন। নাচও পড়ালেখা দুটোকে পাশাপাশি নিয়ে কিভাবে চলতে হয় সেটার অনুপ্রেরণাও আমার গুরুই আমাকে জুগিয়েছেন। নমস্কার, আমি নিবিতা সুপ্তা। আমরা কবি শিল্পী গোষ্ঠীকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, কেননা আজ আপনারা এমন একজন নৃত্যশিল্পীকে বেছে নিয়েছেন যিনি সত্যিকারের শিল্পী বলতে আমরা যেমন বুঝি তেমন একজন শিল্পী। তিনি হলেন ওড়িশান টেবল ড্যান্স প্রোগ্রাম সেন্টারের কর্ণধার। ওড়িশি নৃত্যশিল্পীও আমার নৃত্যগুলি প্রভাব। আমি বিগত 15 বছর ধরে ওড়িশান টেবল ড্যান্স প্রোগ্রাম সেন্টারে তার সান্নিধ্যে ওড়িশি নৃত্যচর্চা করে চলেছি। আমি পূর্বে কথক নৃত্যচর্চা করতাম। একটি অনুষ্ঠানে তার ওড়িশি নৃত্য দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে সেই নাচের প্রতি আমার আগ্রহ জন্মানো এবং তখন থেকে পথ চলা শুরু। এখনও তার সম্মুখে আমি ওড়িশি নৃত্যচর্চা করছি। নমস্কার, আমি জয়িতা দত্ত, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিনান্স নিয়ে MBA করছি। প্রথমে জানাই আমরা কজন শিল্পী গোষ্ঠীকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, কেননা আপনারা এমন একজন নৃত্যশিল্পীকে নির্বাচন করেছেন যারই হাত ধরে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ওড়িশি নৃত্যচর্চা শুরু হয়েছিল। আমার নাচের হাতেখড়ি হয়েছে চট্টগ্রামে শিশু একাডেমিতে, এরপর শিল্পকলায় এসে ম্যামের সাথে দেখা, তার নাচের ধরন ওড়িশি নৃত্যের মাধুর্যতা দেখে আসলে মুগ্ধ হয়েছিলাম, তাই ছুটে গিয়েছিলাম তার কাছে। সেই 2006 সাল থেকে এখনো পর্যন্ত ওড়িশি নৃত্যচর্চা করছি। বর্তমানে আমি তারি স্কুল ওড়িশি অ্যান্ড ডেভেলপমেন্ট উইমেন সেন্টারে সহযোগী শিক্ষিকা হিসেবে কাজ করছি। ম্যাম বলতে গেলে আসলে অনেকটা বন্ধুসুলভ। তিনি আমার কাছে হলেন, তিনি আমার নৃত্যগুরু, তিনি আমার বন্ধু, তিনি আমার মা, তিনি আমার সবই। তার সাথে কাজ করে আমি নাচের যে মাধুর্যতা, নাচের যে শালীনতা, এইসব খুব বেশি ভালো মতো বুঝতে পেরেছি। তিনি যে কটায় নৃত্যনাট্য কোরিওগ্রাফি করেছেন তার সবকটাতে আমার পারফর্ম করার সুযোগ হয়েছে। তার প্রত্যেকটা নাচে কিছু না কিছু বৈচিত্র্যতা থাকে, কোনো নাচের সাথে কোনো আরেকটা নাচে অতটা সামঞ্জস্যতা পাওয়া যায় না, তবে প্রত্যেকটা কম্পোজিশনেই তার বৈচিত্র্যতা পাওয়া যায়। তার যে পোশাকে বাছাই করুন সেটা আসলে আমাকে অনেক বেশি মুগ্ধ করে, কারণ তিনি সবসময় পোশাক বাছাই করানোর সময় মাথায় রাখেন গানের বিষয়বস্তু কী এবং নাচের থিমটা কী হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে তার যে নাচ নিয়ে চিন্তাভাবনা তা আমি সহজে কার মধ্যে দেখিনি। আমাকে যদি সত্যিকারের শিল্পীর উদাহরণ দিতে বলে তাহলে আমি নিব ম্যামের নাম। আমি দিদির দিন কোনোদিন সুস্থ কাটিয়ে জানি, তাও আমি নিজেকে নিজে এখানে সান্ত্বনা দিই যে না, আমি একদিন আজ মিস্ত্রি করবো এবং জানলাম আপু। আসলে আপনি সত্যিই অনেক অনেক সৌভাগ্যবান। আপনার যোগ্য শিষ্যরা
আপনার সম্বন্ধে কি সুন্দর সুন্দর করে কথা বললেন। জি আপু বলেন আপু। সোহাগ আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমার যে মেয়েরা এরা আমার আমার কাছে অনেক বছর, তারা কিন্তু এখনো আমার কাছে। মিথিলে রয় সে অস্ট্রেলিয়ার প্রবাসী, সে এখনো আমার কাছে সবকিছু জানতে চায়। আর আমার আর অন্য মেয়েরা যারা আছে মিথিলে বাংলাদেশে যখন আসে তখন আমার কাছে চর্চা করার জন্য চলে আসে। আর আমার অন্যান্য মেয়েরা যারা আছে তারা কিন্তু ওডিসি নেই, ওডিসি একটা উচ্চ স্থানে ওদের অবস্থান। ওদের ওরা স্বস্বক্ষেত্রে কিন্তু নিজে নিজে সাবজেক্ট নিয়ে তারা কিন্তু প্রতিষ্ঠিত। আর ওরা অনেক ওডিসিটাকে ধ্যান জ্ঞান বলে মনে করে। সেই যে ছোটবেলা থেকে তারা শুরু করেছে আমার কাছে, এখন অব্দি তারা চর্চা করে যাচ্ছে আমার সাথে, এখন তারা আমার সাথে পথ চলে যাচ্ছে। আমি সত্যি সোহাগ তুমি কিভাবে ওদেরকে জোগাড় করলে জানি না, আমার খুব ভালো লাগছে আমার মেয়েদের অনুভূতিটা তোমার তোমার সরি মানে আপনার মাধ্যমে। তোমার আমার একসাথে গুলিয়ে যাচ্ছে, আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। তাই আপনার মাধ্যমে আমার মেয়েদের অনুভূতিটা পাওয়াতে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপু কোনো সমস্যা নেই, আপনি আমাকে তুমি বলতে পারেন আপু, কোনো সমস্যা নেই আপু। সত্যি মানে আপনি আসলেন, আসলে আপনি অনেক সৌভাগ্যবান যে সন্তান যেভাবে মাকে ভালোবেসে মার ছায়ায় থেকে মা যেভাবে সন্তানকে লালন করেন ঠিক একইভাবে আপনি আপনার শিষ্যদেরকে ঠিক ওইভাবেই লালন করেছেন, ওইভাবে তাদের ওড়িশি নৃত্যের পথ দেখিয়েছেন যে এই পথে আলো ছড়াতে হবে। সত্যি সত্যি আপু আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা আপনার মতো একজন নৃত্য গুরু পেয়েছি, বাংলাদেশের নৃত্যাঙ্গন আপনাকে পেয়েছে, এবং অসংখ্য যারা ওড়িশি নৃত্য শিল্প নিয়ে যারা চর্চা করছে আরও সব নৃত্য গুরু, আপনি যাদের নাম বলেছেন সদ্য মিনু হক, সদ্য শর্মিলা বন্দ্যোপাধ্যায় ম্যাম, সদ্য বেরোজিদি সালাম সহ আপনি অনেকের নাম বলেছেন, আপনারা যারা যুদ্ধ করছেন এই অঙ্গন এই ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার, সত্যি আমরা চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। আপু যেটি আপনার কাছে জানতে চাই, এই যে শুধুমাত্র আপনার জায়গা আপনার চট্টগ্রামে, যেটি আমরা অনেক সময় লক্ষ্য করি বিভিন্ন জাতীয় কম্পিটিশনে অনেক জায়গায় একদম ওড়িশি নৃত্যশিল্পী একদম ফাঁকা যায়, আসলে এখান থেকে উত্তরণের পথ আপনারা কিভাবে খুঁজে বের করবেন, আসলে করণীয় কি যদি আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমার মনে হচ্ছে এই যে শিক্ষাটা কম্পিটিশন করে বা রিয়েলিটি শো দিয়ে কিন্তু যাচাই করা যাবে না। একজন শিল্পী সাধনার মাধ্যমে তার কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হবে। আর এই যে বললেন কেন জায়গাটা ফাঁকা যায়, একজন শিল্পী সে ভাবে বা আমি ভাবি আমার একটা চর্চার যদি একটা ধারাবাহিক যাত্রা না থাকে, ধারাবাহিকতা না থাকে, আমি নিজেকে যদি তৈরি করতে না পারি আমি কেন কম্পিটিশনে যাব, কেন রিয়েলিটি শোতে যাব, নিজেকে তৈরি করে তারপর আমি আমার ওই জায়গায় যাব। আমার মনে হয় একজন শিল্পীকে বিচার করতে গেলে রিয়েলিটি শো লাগে না, কম্পিটিশন লাগে না। তবে যদি আরো বেশি বেশি করে চর্চায় এনার্সে চর্চিত হয় একসময় ঠিক ওই ভেক্রমটা কি শেষ হয়ে যাবে, ওই ভেকমটা ওই ফাঁকাটা পূর্ণ হয়ে যাবে। আমি আবারও বলছি সরকার আপনাকে, একজন শিল্পী কিন্তু রিয়েলিটি শো দিয়ে যাচাই করা যায় না, তার এক লক্ষ্যমাত্রায় পৌঁছায় না। একজন শিল্পী কম্পিটিশনের মাধ্যমে তৈরি হন, চর্চার মাধ্যমে সাধনার মাধ্যমে তৈরি হন। আমার মনে হয় এই জন্যে অনেকদিনে চর্চা থেকে তৈরি হচ্ছে না বলে তারা কম্পিটিশনে যেতে চাইছে না বা রিয়েলিটি শোতে তারা যেতে চাইছে না। একদম আপু, আসলে আপনার যথার্থ বলেছেন, রিয়েলিটি শো বলেন বিভিন্ন কম্পিটিশন বলেন, আসলে এখান থেকে আসলে শিল্পভাবে তৈরি হয় না যদি সঠিক চর্চা না থাকে। সেক্ষেত্রে আপনারা যেভাবে এই ধারাকে নিয়ে আপনার সামনে থেকে এগিয়ে যাচ্ছেন, ধ্রুপদী নাচের এই ধারাকে আপনারা যেভাবে বাংলাদেশকে ইস্টাবলিশ করবার চেষ্টা করছেন, সত্যি আমরা আবারও আপনাদের প্রতি আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ আপনাদের কারণে বাংলা নৃত্যাঙ্গন পেয়েছে ধ্রুপদীর আরেকটি ধারা ওড়িশি নৃত্য শিল্প।
ধন্যবাদ আপু আপনাকে। আপু আমরা যেটি জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একজন প্রভাষক, যেটি আপনারা যদি জানতে চাই আপনার কাছে কখনো কি মনে হয়েছে, যেহেতু আপনি নাট্যকলা বিভাগের একজন প্রভাষক, নাট্যকলার সঙ্গে নৃত্যাঙ্গন একদম সম্পূর্ণভাবে জড়িত, একদম সম্পৃক্ত, কিন্তু ঢাকা ভার্সিটি একটি স্বতন্ত্র নৃত্যকলা বিভাগ আছে, আপনার যে জায়গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে যদি একটি স্বতন্ত্র নৃত্যকলা বিভাগ থাকতো, সেখানে আপনি থাকতেন, তাহলে কেমন লাগতো? কখনো কি স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি, কথা হচ্ছে আমাদের বর্তমানে যিনি আমাদের সরকারে কিন্তু সংস্কৃতি বান্ধব, আর আমাদের বর্তমানে যিনি উপাচার্য আছেন তিনিও সংস্কৃতি বান্ধব, তিনি নৃত্যকলা নাট্যকলা সঙ্গীত বিভাগ এসবকে ভীষণভাবে ভালোবাসেন। তো তার তো একা একার দ্বারা হবে না, তার লজিস্টিক সাপোর্ট চাই। আমি আশাবাদী ঢাকা যখন হয়েছে আস্তে আস্তে চট্টগ্রামে হবে, রাজশাহীতে হবে, কারণ প্রতিনিয়ত পাশ করে অনেক ছেলে মেয়ে আসছে, সবার যখন একটা টিম, সবার সবাই যখন একটা সবার লজিস্টিক সাপোর্ট দিয়ে সবার সহযোগিতায় সব জায়গায় নৃত্যকলা হবে, আমি আশাবাদী। স্বপ্ন দেখি, আমরাও আপনার এই স্বপ্নে আমরাও আশাবাদী। সারা বাংলাদেশে সব ভার্সিটিতে স্বতন্ত্র নৃত্যকলা বিভাগ চালু হবে, আমরাও আশাবাদী, কারণ আমাদের বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার। আপু আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দেশবর্ণ নৃত্যগুরুরা সম্পৃক্ত আছেন, তারা সুন্দর সুন্দর বার্তা পাঠিয়েছেন আপনার উদ্দেশ্যে, আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আমাদের দেশবর্ণ একুশে পদকপ্রাপ্ত নৃত্য সারথী শ্রদ্ধেয় লায়লা হাসান ম্যাম, আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আমাদের আরেকজন দেশের বরেণ্য নৃত্যগুরু শ্রদ্ধেয় শর্মিলা ব্যানার্জি ম্যাম, আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আমাদের দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্য পরিচালক শ্রদ্ধেয় কাজী নিধি ম্যাম সহ অসংখ্য দর্শক, তারা খুব সুন্দর সুন্দর বার্তা পাঠিয়েছেন, আমি অবশ্যই সেগুলো করবো। সুপ্রসুদি আমরা আপুর কাছ থেকে আরও কথা শুনবো, এই মুহূর্তে আমরা আপুর পরিচালনায় পরিবেশনায় আমরা চলুন আমরা আরেকটি নৃত্য দেখে আসি। সত্যি
অসাধারণ অসাধারণ আপু। আপু এই যে সত্যিকার অর্থে একজন ধ্রুপদী নৃত্যশিল্পী, ধ্রুপদী নৃত্য ধারার সুস্থ ধারা যে নৃত্য শিল্পে আপনাকে যেভাবে তৈরি করেছে সত্যি আমরা মুগ্ধ। আপু যেটা চেষ্টা করছি বলতে চেয়েছিলাম, প্রভাতে বিনা বাজবে সমস্ত অশুভ জিনিস ভেদ করে আগমনী বার্তা নিয়ে আসবে, শুভ একদিন আসবে। এই যে আমরা করোনাকালীন সময়টা পার করছি, আমাদের তো এরকম থাকবে না, কত প্রিয়জন মানুষ হারাচ্ছি, কত আমরা মনোবেদনা নিয়ে প্রতিনিয়ত আতঙ্কিত হচ্ছি। প্রকৃতি বিরূপ হচ্ছে, তো আমরা প্রকৃতির প্রতি একটু সদয় হব, ঠিক আবার আমরা সেই আগের জায়গায় ফিরে যেতে পারবো প্রকৃতির প্রতি যদি সদয় হয়ে থাকি। অবশ্যই আপু, অবশ্যই অবশ্যই সুদিন আমাদের আসবে, নৃত্যাঙ্গনে সুদিন আবারও ফিরে আসবে। আপু এই যে যেটি আপনার কাছে এবার জানতে চাব, এই যে আপনি চট্টগ্রাম ভাষা বিশ্ববিদ্যালয়ে আপনি নাট্যকলায় সম্পৃক্ত আছেন, বাংলাদেশে ঢাকা ভার্সিটিতে স্বতন্ত্র নৃত্যকলা বিভাগ আছে, অসংখ্য ছেলে মেয়ে বের হচ্ছে, বের হবে, এবং অনেকেই রবীন্দ্র ভারতী বলেন অন্য কোনো প্রতিষ্ঠান থেকে তারা নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণে আসছেন, এই যে তারা আমাদের দেশে ফিরে আসছেন, আপনারা আপনাদের জায়গা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে আপনাদের জায়গাটা ধরে রেখেছেন, কিন্তু যারা বর্তমানে যারা কাজ শেষ করে যারা আসবে আমাদের দেশে, আমাদের দেশে নৃত্যে পেশাদারিত্ব কতটা তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? আসলে কী করা উচিত এই যে এই ছেলে মেয়েগুলো যে বের হয়ে আসবে তাদের জন্যে কোন জায়গাগুলো খোলা থাকবে, যদি একটু আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। সরকার তো একার পক্ষ তো সরকারের তো একার পক্ষে সম্ভব না, তবে জেনেছিলাম বা হয়তো হবে প্রতিটা কলেজে এটা আমি কিসের আকারে ধারণ ইশারা করে অন্তর্ভুক্ত হবে, আপনার পাঠ্যসূচি আকারে অন্তর্ভুক্ত হবে, সেটা একটা সদবাদ দেওয়া যোগ্য। আর এই যে বিভিন্ন সংগঠনগুলো আছে তাদেরও একটা দায়বদ্ধতা আছে পেট্রোনাইজ করা, আমাদের যারা পাস করে আসছেন তাদেরকে পেট্রোনাইজ করার। আর আমার মনে হলে সে আগের দিন আছে, নাচ কিন্তু আমাদের লক্ষ্মী, এখনকার আমাদের অভিভাবকরা অনেক সচেতন, পড়াশোনার পাশাপাশি তাদের ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য নিজেদের এই যে ভেতরকার জিনিসগুলো বিকশিত করার জন্য নাচ নাচ গান আর্ট বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রতিনিয়ত তারা কিন্তু শেখাচ্ছেন, প্রয়োজনে আশাহত নেই। যারাই পাস করে আসছেন স্বল্প পরিসরে কাজ করে করে নিজেদের একটা প্রতিষ্ঠান খোলার পর আস্তে আস্তে বড় পরিসরে তাদের একটা ঠিক একটা কাজের সন্ধান হবে আমি আশাবাদী। আজকে স্কুলে হলে কালকে কলেজে হবে, তারপর বিশ্ববিদ্যালয়ে হবে। আমি তাদেরকে আশাহত হওয়ার জন্য একদমই বলছি না, তারা প্রতিনিয়ত আশাবাদী হোক, নিজেদের একটা জায়গা তৈরি করুক, কখনো মন খারাপ করার জায়গাটা তৈরি করতে না দেওয়ার জন্য তাদের কাছে আমি বলবো, সুপরামর্শ দেবো তাদের কাছে, এটি প্রতিনিয়ত নির্বাচনে তারা চর্চা করে যাক, নিজেদের একটা জায়গা তৈরি করুক, তাদের সুদিন একদিন আসবে, তাদের একটা তাদের একটা কাজের একটা পরিধি একটা হবে। ওই জন্যে মানে আশাহত হওয়ার কোনো কিছু নেই, আমরা আশাবাদী, আমি লড়াকু জাতি, আমাদের একটা লড়ি একটা জায়গা হবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনি একদম মানে এত মূল প্রাণ দিয়ে বললেন যে আমরা লড়াকু জাতি, সত্যি অবশ্যই আপনি যেভাবে আশার বাণী আপনি যেভাবে দেখালেন, আশার পথ দেখালেন, যে সঠিক চর্চা যদি আমাদের যদি সেই নিষ্ঠা থাকে অবশ্যই আমাদের কাজ হবে। আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু শর্মিলা ব্যানার্জি ম্যাম একটি বার্তা পাঠিয়েছেন, খুব সুন্দর একটি বার্তা, আমি ভিডিও শেয়ার করছি এবং বলছি, ম্যাম লিখেছেন চর্চা আর সাধনা দরকার। সত্যি ম্যাম প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনি, চর্চা চর্চা চর্চা, আসলে চর্চার বিকল্প সত্যি সত্যি শর্মিলা ব্যানার্জি ম্যাম আমরা চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, আপনারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, আপনাদের আলোয় আলোকিত হবার চেষ্টা করছি আমরা, ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গেই থাকবেন। আপু ও এই যে আপনি আশার বাণী দেখছেন যে
অবশ্যই একটি পথ তৈরি হবে। আপনার কাছে কি কখনো কি মনে হয়েছে যে শুধুমাত্র এখানে সরকারেরই দায়িত্ব আছে, অন্য কারো কি দায়িত্ব নেই? বললাম তো সরকারের পাশাপাশি আমাদের বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে। এই যে অফিসে কোনো যদি প্রোগ্রাম হয়ে থাকে, নৃত্যশিল্পীদের সম্মানিতা ততখানি দেওয়া হয় না, কিন্তু তাদের খাওয়ার আয়োজন, দাওয়ের আয়োজন, তাদের কৌতিনি, তাদেরও এগিয়ে আসতে হবে আমাদের পেট্রোলাইজ করার জন্য। একদম আপু, একদম একদম। আসলে আমাদের এই শিল্পগুলো তখনই প্রসারিত হবে, বিস্তৃতি লাভ করবে, সবার সমন্বয় করে এগিয়ে আসলে। একদম, আসলে সবার সমন্বয় দরকার আপু। এই যে আপনার কথা প্রসঙ্গে যদি বলি যে এই যে আপনার সংগঠন প্রায় 20 অথবা 21 বছরের আপনার সংগঠন, 21 বছরের সংগঠন, আসলে এই সংগঠন চলতে গিয়ে আপনার অনেক সময় অনেক ঘাত প্রতিঘাত অনেক উৎসাহ পেরিতে হয়েছে। অবশ্যই আপনার সেই ঘাত প্রতিঘাতের গল্প শুনবো আপনার কাছে। আপনার কাছে আসলে কখনো কি মনে হয়েছে যে একটি সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে সরকার এবং বেসরকারি ভাবে পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার? আমাদের বিভিন্ন প্রোডাকশন গুলো তখনই ভালো হবে, পোশাক পরিচ্ছদ মিউজিকে তখনই আমাদের সৃষ্টিশীলতা তখনই ভাবনার নির্মাণের তখনই বিস্তৃতি লাভ করবে যখন আমরা আমাদেরকে সবাই প্যাট্রোনাইজ করবো, সরকারি ভাবে বেসরকারি ভাবে, তখনই আমাদের বিভিন্ন প্রোডাকশন গুলো ভালো হবে, আমরা চিন্তা ভাবনা গুলো আরো সামনে দিতে পারবো তখনই যখনই সবাই আমাদেরকে সহযোগিতা করবে। একার পক্ষে তো সম্ভব না, একদম একার পক্ষে আসলে সম্ভব না। আসলে আমাদের সৃষ্টিশীল কাজ বলেন, মননশীল কাজ বলেন, সেই কাজকে তুলে ধরবার জন্য আসলে সবার সহযোগিতা দরকার। আপু এই মুহূর্তে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আমাদের আরেকজন দেশ পরণ্য নৃত্যশিল্পী, যিনি আমেরিকা থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের শ্রদ্ধা অ্যানি ফেরদৌস ম্যাম। উনি লিখেছেন খুব সত্যি কথা, শুধুমাত্র অধ্যবসায়ের মাধ্যমেই শিল্পকে মান উত্তীর্ণ করা যায়। ধন্যবাদ ম্যাম, আপনাকে খুব সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন, আপনি অবশ্যই আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আপু সত্যি আমরা বর্তমানে যারা আমরা নাচকে ভালোবাসি, যারা আমরা নৃত্য কর্মী, যারা নৃত্যশিল্পে কাজ করছি, আপনাদের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সত্যি আমরা আপনাদের এই কথাগুলো শুনে আমরা সত্যি চির কৃতজ্ঞ হচ্ছি। আমরা আপনাদের এই কথাগুলো আমাদের অন্তরে ধারণ করছি, আমাদের মননে আমরা ধারণ করছি, আমরা সত্যি চির কৃতজ্ঞ। আপু যদি এবার যদি আপনার কাছে আসি, যে একটু অন্য প্রসঙ্গে আসবো আপনার কাছে, ডক্টর কুন্তল বড়ুয়া, ডক্টর কুন্তল বড়ুয়া তোমাবন্তির জীবন পরিবর্তনের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছেন যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? জীবন পরিবর্তন, আসলে আমি তো ছোটবেলা থেকে নাচটা নিয়ে আমার ধ্যান জ্ঞান, নাচতে আমার ভালো লাগা ভালোবাসা, তো আমি নিশ্চয়ই আমার সঙ্গী হিসেবে খুব ভালো সারাক্ষণ সহযোগিতা করা যায়, তার সহযোগিতা ছাড়া। কারণ সেহেতু রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা নিয়ে পাস করে এসেছি, সেও একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা অধ্যাপক, কারণ সে যখন নতুন করে যখন 2009 সালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা নতুন করে আবার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়, তারই ফাউন্ডার অধ্যাপক, ফাউন্ডার অধ্যাপক আপনি শুরু হয়েছে, তো আমি তার কাছ থেকে সেটা সহযোগিতা আশা করতেই পারি। সে প্রতিনিয়ত আমাকে সব বিষয়ে, সব বিষয়ে কোথায় কি নাচ করব, কখন কি করব, উৎসবে কি ধরনের নাচ করব, সে আমাকে সারাক্ষণ নৃত্যনাট্য আর ওড়িশিকেই করার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে থাকে। সারাক্ষণ ওগুলো বলে শুধু চর্চা করে চলবে না, তার সাথে সাথে পড়াশোনাটা দরকার, পড়াশোনাটা করলে গভীরে তারা পারবে, গভীরে তারা পারলে বোধহয় এগুলো হবে আমার কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমার ভেতর থেকে আসবে, আমি কোনটা গ্রহণ করবো কোনটা
আমরা বিশ্রম করবো সেটা পড়ার পাশা চর্চার পাশাপাশি পড়াশোনার থেকে আসবে। ঘরের কথা না বললে নয়, সে তো আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে বলে আজকে আমি একটা জায়গায় পৌঁছেছি। তার সাথে সাথে আমার শ্বশুর মশাই যিনি স্বর্গীয় হয়েছেন, যার অনুপ্রেরণা, যার সহযোগিতে আমার প্রথম ক্লাসিক্যালের প্রথম লাইভ প্রোগ্রামটা হয় আমার শ্বশুর মশাই। সে উনি তো করেছেন, তার সাথে সাথে আমার ছেলে অর্ধ বড়ুয়া, সে এখন দার্জিলিংয়ে পড়াশোনা করছে। সে আমাকে প্রতিনিয়ত এটা করবে ওটা করবে, প্রতিনিয়ত নাচ করে যাবে মানে চর্চা করে যাবে, প্রতিনিয়ত শো করবে, আমাকে প্রতিনিয়ত সে উৎসাহ প্রদান করে থাকে আমার মানে আমার সহ যাত্রী কুন্তলের পাশাপাশি। আমার ছেলেও আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করে যায়। তার সাথে সাথে আমার মেয়েরা, আমার শিক্ষার্থীরা, আমার অভিভাবকরা, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মারা, আমার ভাইরা প্রতিনিয়ত আমার আমার সাথে সহযোগ ধরে কাজ করে থাকে। আমি তাদের সকলের কাছে এখন প্রতিনিয়ত কৃতজ্ঞ। সত্যি আপু খুব ভালো লাগলো, আপনি এত সুন্দর করে সবার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আসলে যারা বড় হয় তারা সবসময় নমনীয় হয়েই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক একইভাবে আপনার কণ্ঠে সে সুখ পেলাম। আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধেয় ডক্টর কুন্তল বড়ুয়া স্যারের প্রতিও আমরা চিরকৃতজ্ঞ, যিনি আপনার পাশে থেকে আপনাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সত্যিই আমরা স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। আপু এই যে আপনারা একই ছাদের নিচে দুই অঙ্গনে দুইজন মানুষ বসবাস করছেন, কখনো কি মনে হয়েছে যে না আপনার জায়গায় আপনি সেরা, স্যারের জায়গায় স্যার সেরা? আমি আমার জায়গায় সমৃদ্ধ কিনা জানি না, এখনো শিখে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি মাত্র, শিখছি। অঙ্গনে সত্যি আপনারা মানে অনেক গুরুত্বপূর্ণ ভাবে আপনারা মানে পালন করছেন আপনাদের কর্মযজ্ঞের মাধ্যমে। আপু যেটি জানতে চাই আপনার কাছে, এই যে স্যারের যখন কোনো কাজ হয় কিংবা আপনার যখন কোনো কাজ হয়, আপনারা একে অপরকে দুজন কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যদি আমাদের সঙ্গে যে দর্শক আছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন? এই যেমন আমার নাচের সেট, লাইট, অনুষ্ঠান সূচিগুলো যখন উৎসব হয় কাকে কাকে সম্বর্ধিত করলো, আয়োজনে কারা থাকবেন, এগুলো সব আমাকে সারাক্ষণ সে প্রতিনিয়ত বিছিয়ে নিয়ে থাকে। আবার তার নাটকে যখন কোনো পোশাক পরিচ্ছদ থাকে সেটা আমি তাকে সহযোগিতা করে থাকি। তার নাচে যেমন একটা তার নাটকগুলো বিশেষ করে নারী ধর্মী হয়ে থাকে, মানে নারীকে জাগরণ করার জন্য, উচ্চারিত করার জন্য, নিজের ভিতরে আপনি যে মানুষ আছে সেটা মানে জাগিয়ে তোলার জন্য যে বিষয়টা, তার নাটক আমি সবসময় পেয়ে থাকি। তো এই ধরনের নাটকগুলো যখন সে করে থাকে সেখানে আমি নাচের কোনো জায়গা থাকলে আমি সেটা তাকে সহযোগিতা করার চেষ্টা করি, সে আমার করে আমি তাকে করি, মানে একে অপরের করি, চেষ্টা করি এক অন্যজন। উনি কিন্তু ভুল কিন্তু ধরে, আমি ওর ভুল ধরলে সে আমার ভুল ধরে, ভুল ধরা থেকে তো আমরা শুদ্ধ করতে পারবো তার কোন জায়গায় ভুল, ভুল না ধরে তো ঠিক কোন জায়গাটা ভুল হচ্ছে সেটা ঠিক করতে পারবো না। আপু আমাদের কিন্তু একজন দর্শক একটি বার্তা পাঠিয়েছেন, তিনি লিখেছেন কুন্তলদা কিন্তু প্রমাণকে অনেক সহযোগিতা করে। আসলে এটি আমাদের মানে কোনোভাবেই ভাববার অবকাশ নেই যে স্যার আপনাকে সহযোগিতা করে না, কারণ আমরা আপনার যে প্রোডাকশনগুলো দেখেছি
একটি প্রোডাকশনে আসলে সবার সহযোগিতা দরকার। শাড়ির শাড়ি জায়গা থেকে যে এত সুন্দর সুন্দর সেট ডিজাইন করেন যে একটির সঙ্গে আরেকটি প্রোগ্রামের সেটের কোনো মিল পাওয়া যায় না। আসলে এটি চিন্তা ভাবনা এসেছে আপনারা দুজন একসঙ্গে বসে করেন নাকি সার শাড়ির জায়গা থেকেই করেন, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান। আমার কথা বলবে থিয়েটারের কথা বলবে নাচটা, নাচটাকে ভেঙে দাও, থিয়েটারের জায়গাগুলো তৈরি করো মানুষের কাছে, আরো সেটা কি গ্রহণযোগ্যতা বাড়বে। একদম আসলে নাট্যাঙ্গনের মানুষ যেভাবে ভাবে ঠিক সেভাবেই কিন্তু হয় নাচ, আরো ভাঙতে আপনাকে ভাঙতে বলেছে নাচ থিয়েটার। আসলে নাচ যাতে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় সারা তোমার সারের দৃষ্টিকোণ থেকে ওইভাবে চিন্তা করে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। আমরা আবারও সারের প্রতি কৃতজ্ঞ যে স্যার আপনাকে আপনার পাশে যেভাবে আছেন অবশ্যই সবসময় আপনার সঙ্গে আপনার প্রতিষ্ঠানের সঙ্গে, যেহেতু স্যার ঘরের মানুষ অবশ্যই স্যার থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে, আমরা নৃত্যাঙ্গন আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কাজ উপহার পাচ্ছি। আপু ও এই যে আপনার এই 21 বছরে আপনার সংগঠনের দীর্ঘ পথ চলা, আপনার নৃত্যাঙ্গনের অনেকগুলো বছর আপনি পাড়ি দিয়েছেন, এই যে বিশাল জার্নি, এই জার্নিতে কখনো কি আপনার কাছে কোনো বাধা বিপত্তি কোনো ঘাত প্রতিঘাতের কি কোনো সম্মুখীন হতে হয়েছিল কি আপনার? সবসময় হতে হয়েছে তা না, বরঞ্চ পজিটিভ দিকটা বেশি পেয়েছি। আমি নাট্যকলা যখন কাজ করতে গেছি নাট্যকলার ছেলে মেয়েদের আমি সহযোগিতা পেয়েছি, নাট্যকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষকদের সহযোগিতা পেয়েছি, আমি বাধা পাইনি, ঘরে সহযোগিতা পেয়েছি। আমার যখন প্রতিষ্ঠান উড়িষ্যান টেবিলাম সেন্টার, আমি আমার ছাত্রছাত্রীদের যখনই যার যেভাবে বলেছি তারা সেভাবে বিশুদ্ধভাবে করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। আমি যেতে যা জীবনে যা চেয়েছি তারা সেভাবে আমার দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, ঘাত প্রতিজ্ঞান কিছু নেই, ঘাত প্রতিজ্ঞান তো থাকবে, তার মধ্যে বেরিয়ে কাজ করে যেতে হবে। বাহ, কি সুন্দর বললেন, ঘাত প্রতিঘাত থাকবে তার মধ্যে বেরিয়ে কাজ করে যেতে হবে। আসলে কাজের প্রতি যদি স্পৃহা থাকে, কাজের প্রতি যদি নিষ্ঠা থাকে, যদি ওই যে আপনি আপনার কথা প্রসঙ্গে বলেছিলেন আমরা হলাম লড়াকু জাতি, লড়াকু জাতি আসলে একটি লড়াকু জাতি কিন্তু আসলে কখনো কোনো বাধা বিপত্তি কিন্তু তাকে আটকাতে পারে না, যেটি আপনাকেও পারে না আপনাদেরকেও কখনো পারবে না। সুপ্রিয় শুধু আপনারা যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনারা আপুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনছেন, আসলে খুব ভালো লাগছে আপুর কথা শুনতে। আপু এই যে জীবনের আপনার বিশাল জার্নি, আপনার প্রাপ্তির পাল্লাটাও কিন্তু অনেক অংশে ভারী, আপনি আপনার কাছ থেকে শুনবো যে আপনার প্রাপ্তির পাল্লাটা কেমন ভারী। আমার প্রাপ্তি অপ্রাপ্তি বললেন তো, প্রাপ্তি আমি ছোট মানুষ, আমি যেটুকু মানুষ নেই তার চেয়ে বেশি পেয়েছি। ওই যে বললাম চট্টগ্রামে হোক বা দেশের বাইরে হোক বা ঢাকায় অনেক প্রতিষ্ঠান আমায় সম্মানিত করেছে, আমি কৃতজ্ঞ, প্রাপ্তি ঝুলিতে এটা আমার আছে। তার মধ্যে হচ্ছে আমার 2011 সালে আমার গুরু বাংলাদেশে উড়িষ্যা একটি প্রচার প্রসারের জন্য পশ্চিমবাংলা থেকে আমায় সম্মানিত করে কৌশলী মুখার্জি ড্যান্স একাডেমি আমায় সম্মানিত ভূষিত করে, বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র চট্টগ্রাম 21 বছর পদার্পণের জন্য চট্টগ্রামে নৃত্যকলা প্রচার প্রসারের জন্য আমায় বিশিষ্ট নৃত্যশিল্পী হিসাবে সম্মাননা প্রদান করেন, আমি টেলিভিশনের কাছে কৃতজ্ঞ। আর অনেক 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 বেশি পেয়েছি আমি ছোট মানুষ। আর অপ্রাপ্তির মধ্যে হচ্ছে সোহাগ, প্রতিনিয়ত শিখছি, এই যে গতকাল আমি আমার মেয়েদের রূপান্তর অভিব্যক্তি রিহার্সাল করছিলাম ভাঙাগানের উপর, আমি আমার মেয়েদের কাছে আমি প্রতিনিয়ত শিখি, আমার গুরুর কাছে আমি যখন যে এই যে বিভিন্ন সোমিয়া দিদির কাছ থেকে, তামান্না দিদির কাছ থেকে, আপনাদের কাছ থেকে, কাজল আপাদের কাছ থেকে, মিনু আপাদের কাছ থেকে প্রতিনিয়ত, মৌন আপাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখে যাচ্ছি, আমি আমার শিষ্যদের কাছেও
প্রতিনিয়ত শিখে যাচ্ছি। মনে হয় সোহা এখনো মনে হয় প্রতিনিয়ত শিখি, শেখার মনে হয় শেষ নেই, আমার ওটাই অপ্রাপ্তি। আরো কত কিছু অজানা রয়ে গেছে, এখানে হচ্ছে আমার সোহা অপ্রাপ্তির জায়গা। প্রাপ্তিটা আমি বেশি পেয়েছি দর্শকদের ভালোবাসায়, আমার আমার মেয়েদের ভালোবাসা, আমার নাট্যকলা বিভাগের ছেলে মেয়েদের ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা, ঢাকার অনেক মৃত্যুবন্ধুদের ভালোবাসা, আমার পথে পাপে হয়েছে অনেক বেশি পেয়েছি। অপ্রাপ্তি হচ্ছে এখনো আরো বেশি শিখতে চাই, কিছু শিখিনি, আমার ঝুলিতে শেখার এখনো কিছুই নেই, ওকে নিয়ে তো মনে হয় আরো শিখি। এটি আমার ভালো লাগলো আপু আপনার সঙ্গে, মানে এই যে এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম, আপনার না জানা অনেক কথা শুনলাম। এই যে আপনি প্রাপ্তি অপ্রাপ্তির কথা বললেন, আপনি এত সুন্দর করে আপনার প্রাপ্তি আর অপ্রাপ্তির কথা বললেন যে শেখার শেষ না, আসলে শেখার তো কখনো শেষ হয় না। যারা সত্যিকারেই শুদ্ধ নিত্যধারা নিয়ে কাজ করে তারা প্রতিনিয়ত তাদের শেখার ক্ষুধাটা সবসময় থাকে, যেটি আপনার মধ্যেও আছে। ধন্যবাদ আপু আপনাকে। আপু আসলে আমরা আয়োজনের একদম শেষের দিকে, আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে যে সকল সম্মানিত দর্শক আছেন, আসলে আমাদের সঙ্গে অসংখ্য বার্তা আছে আমাদের সঙ্গে, তারা খুব সুন্দর সুন্দর বার্তা পাঠিয়েছেন, আমি সেখান থেকে কিছু কিছু বার্তা পড়বার চেষ্টা করছি। সুপ্রিয় শ্রোতা আপনারা অবশ্যই আমাকে ক্ষমা শুনে দৃষ্টি দেখবেন, আসলে সময়ের স্বল্পতার কারণে হয়তো বা আমি সবগুলো বার্তা পড়তে পারবো না, তবে সেখান থেকে কিছু কিছু বার্তা পড়বার আমি চেষ্টা করছি। আমাদের সঙ্গে আমাদের দেশ বরণা নৃত্যগুরুরা আছেন, শ্রদ্ধেয় কাজে লিখবে ম্যাম লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, সোহাগ তোমাকে অনেক দোয়া, খুব ভালো প্রোগ্রাম করছো, ধন্যবাদ ম্যাম আপনাকে। অর্জিতা সেন প্রণাম জানাই গুরু, মৌপিয়া প্রণাম গুরুজি। অমিত লিখেছেন ম্যাম নমস্কার, আমি অমিত চট্টগ্রাম থেকে বলছি, ম্যাম আমাদের শিল্পকলার একজন প্রশিক্ষক এবং ম্যাম অনেক যত্ন সহকারে আমাদের নাচ শেখায়, ধন্যবাদ অমিত আপনাকে। অজয় সেন আপনাকে প্রণাম জানিয়েছেন, ঈশিকা দাস আপনাকে প্রণাম জানিয়েছেন, শুদ্ধ লায়লা হাসান ম্যাম লিখেছেন অভিনন্দন ও আশীর্বাদ আয়োজক অতিথি শিল্পী প্রমা অবন্তীকে, ধন্যবাদ ম্যাম আপনাকে। রঞ্জিত সেন লিখেছেন অনেক অনেক শুভকামনা দিদি আপনাকে, উনি আবারও লিখেছেন আপনার প্রদর্শিত পথে চলতে পারছে এটা আমাদের সৌভাগ্য, ধন্যবাদ আপনাকে। গৌতম লিখেছেন অনেক অনেক শুভকামনা রইল, মার্জিয়া সুলতানা লিখেছেন শ্রদ্ধেয় সোহাগ ভাইয়া ও সম্মানিত অতিথিকে জানায় আমার সালাম, ধন্যবাদ আপনাকে। অ্যাঞ্জেলা লিখেছেন তোমার প্রথম স্কুল বে ভিউ যেখানে নাচ শেখাতে শুরু করেছিলে সেটা উল্লেখ করতে পারতে, ছোটো ছোটো ছেলে মেয়েদের নাচ শিখিয়ে আনন্দ পেয়েছে সেটা বলার দরকার ছিল, এই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমার আসলে পাস করে আসার পর যে বৈশাখী মেন্ডিস ম্যাম আমার নাচ দেখে উনি মুসলিম ইনস্টিটিউট হলে আমার উনি ডাকতেন আমার স্কুলে, বেবি স্কুল আমার 2001 সালে প্রথম দেখে, তো উনি বললেন আমি তোমার তোমার নাচ দেখে আমি অবগত, আমার স্কুলকে তুমি স্কুলকে সমৃদ্ধ করবে। আমি বলছি ম্যাম আমি চেষ্টা করবো মাত্র, বলছেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের তোমাকে আমি কতখানি সম্মাননা বা কি করতে পারবো জানি না, তুমি তোমার কাছে আমি একটা দায়িত্ব দেবো যে আমার ছেলে মেয়েদের আমার স্কুলকে তুমি নাচ শিখিয়ে এগিয়ে নিয়ে যাবে। তো আমি কৃতজ্ঞতার প্রতি আমার প্রথম যাত্রা শুরু, মানে চাকরির যাত্রা শুরু বেবি স্কুলকে, আমি বেবি স্কুলের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনি খুব সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন যেটি আমরা আমাদের শ্রদ্ধ আপুর কাছ থেকে শুনলাম। শ্রদ্ধ শর্মিলা ব্যানার্জি ম্যাম লিখেছেন শুভেচ্ছা ভালোবাসা, ঐন্দ্র ভৌমিক আপনাকে প্রণাম জানিয়েছেন, একজন দর্শক লিখেছেন একজন মা একজন অভিভাবক একজন বন্ধু একজন পথ প্রদর্শক হিসেবে গুরুর সান্নিধ্য পেয়ে আমরা ধন্য, খুব সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন, আমি এটি আমি মানে এটি স্ক্রিনে শেয়ার করছি। আসলে এত সুন্দর সুন্দর বার্তা আছে। রাজধীর আকাশ লিখেছেন নৃত্যগুরু রুনু বিশ্বাস প্রতিষ্ঠিত আলাউদ্দিন ললিতকলা কেন্দ্রের অন্যতম ছাত্রী প্রভা অবন্তীর জন্য শুভকামনা এগিয়ে যান, ধন্যবাদ আপনাকে।
শর্মিলা ব্যানার্জি ম্যাম আবারও লিখেছেন, সুন্দর বলেছ, চর্চা সাধনা দরকার, যেটি আমি স্ক্রিন শেয়ার করেছিলাম। অ্যানিফেদোস ম্যাম তো বার্তা পাঠিয়েছেন, সেটিও আমি আমি শেয়ার করেছি। এরকম অসংখ্য বার্তা আছেন, ধন্যবাদ সুপ্রিয় শুধু। আসলে আমরা সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা সবগুলো বার্তা আমরা পড়তে পারলাম না, আপনি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আরেকটি বার্তা আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। বাংলাদেশের প্রেক্ষাপট শিক্ষিত মানুষগুলো ধর্মীয় একটি গড়া এজেন্ট চালাচ্ছে, যেখানে সেখানে হর্স অ্যান্ড কালচার এর কোনো অবহেলা হচ্ছে কিনা তা দেখার কোনো সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষিত মানুষগুলো ধর্মীয় গড়া এদেশ চালাচ্ছে, অবহেলা হচ্ছে কিনা। অবহেলা আসলে ধর্মটা নিজে, ধর্মটা নিজে যে যা জায়গা থেকে পালন করবে। আমি ঠিক বলছি কিনা সেটা আসলে ধর্মটা নিজে, আর চর্চাটা যে যার জায়গা থেকে করবে। অবহেলাটা আসলে যে যার যে প্রত্যেকটা মানুষের উপর নির্ভর করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন মানুষ, ধর্মের বাইরে ধর্মের বেড়াজাল ভেঙে আমরা একজন প্রকৃত মানুষ। সেই জায়গা থেকে আমাদের সমস্ত কাজকর্ম গুলো করবো, যেখানে আমাদের কোনো ধর্মের কোনো বেড়াজাল থাকবে না। সবচেয়ে বড় পরিচয় হবে আমাদের, আমরা মানুষ। একদম আপু, খুব সুন্দর বলেছেন। কোনো ধর্মকে অসম্মান করবো না, ধর্ম যার যার। একদম 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 আপু, খুব সুন্দর করে আপনি বলেছেন। আসলে আমরা সব থেকে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আসলে ধর্ম যার যার জায়গা থেকেই থাকবে। আমরা আমাদের সংস্কৃতি আমাদের জায়গা থেকে আমরা চর্চা করব, আমাদের সংস্কৃতি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় শুধু আপনারা যারা আছেন, আমরা আয়োজন একদম শেষের দিকে, আমরা একদম শেষের দিকে এসে আমরা আপুর পরিচালনায় আপুর আমরা আরেকটি আপুর স্কুলের আমরা একটি নাচ দেখি। চলুন দর্শক, আমরা দেখে আসি আপুর পরিচালনায় ওড়িশি ড্যান্স অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনে একটি নৃত্য। ধন্যবাদ আপু, আমরা আপনার প্রতিষ্ঠানের সুন্দর একটি আমরা কাজ দেখলাম। আসলে সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা সম্পূর্ণ দেখতে পারলাম না। সুপ্রিয় শুধু আপনারা যারা আছেন, আপনাদেরকে আবারও চিরকৃতজ্ঞ। আমরা কজন শিল্পী গোষ্ঠীর বিশেষ আয়োজন আমার ভবনের শিল্পাঙ্গনকে আপনারাও আপনারাও সমৃদ্ধ করেছেন। আপনাদের ভালোবাসা, আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, ঠিক একইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আপু, একদম আয়োজনের শেষের দিকে এই মুহূর্তে যদি আপনার কাছে শেষ যে আমরা আপনাকে জানতে চাব, প্রমাবন্তী এখন যেখানে দাঁড়িয়ে আছেন, আমাদের দেশের সুনামধন্য নৃত্যশিল্পী নৃত্য পরিচালক প্রমাবন্তী, আপনি আপনার জীবনে কোন সময়টি আসলে এই মুহূর্তে বেশি করে ফিরে পেতে চান? নিজেকে তৈরি করে নিতে হবে কষ্ট করে। আমার মনে হয় কোন জায়গা থেকে বলতে মনে হয় এখনো পথচলি, এখনো পথচলি। পরিপূর্ণ মানুষ তখনই হব যখন আমার ছাত্রছাত্রীরা, আমার শিষ্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমার
জায়গাটাকে আলোড়িত করবো। আমি তাদের মধ্যে বেঁচে থাকবো সেই সময়টাই চাই। আর প্রতিনিয়ত চর্চা ছাড়া কোনো গতি নেই, লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। লক্ষ্যভ্রষ্ট হলে একজন শিল্পী বেশি স্থায়িত্ব হয় না, কারণ চর্চার কোনো বিকল্প নেই, চর্চার কোনো শেষ নেই। ওই জন্যই বলব সেই সময়টা চাইছি। সারা বাংলাদেশ সারা বিশ্ব মুখরিত হবে। একটু আগে যে একটু আগে মুন্দাসন যে দেখালেন, যেভাবে উপরের ধর্মী ভূমিতে শিল্পকলা একাডেমি নাট্যশালা তাহলে উৎসবের প্রোডাকশন যেভাবে মুখরিত হয়েছে, কিভাবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমার মেয়েদের নুপুরের ধ্বনিতে মুখরিত হোক আমি এটাই প্রার্থনা করি। এই সময়টাই চাই, এই সময়টাই চাই আমার মেয়েরা বিশুদ্ধ পাবে, যে নৃত্যকে ছড়িয়ে দিক পৃথিবীর সমস্ত জায়গায়। এই সময়টাই চাই। আর ধন্যবাদ আপু আপনাকে, আপনি খুব সুন্দর করে বলেছেন। আসলে আমরাও চাই আপনাদের এই যে পথ চলায় আপনাদের নুপুরের ধ্বনিতে মুখরিত হোক নৃত্যাঙ্গন, শুধুমাত্র আপনার ছেলে মেয়েদের মধ্যে থেকে না থেকে একদম আপনারা যেভাবে সারা বাংলাদেশে নুপুরের আওয়াজে মুখরিত করবার চেষ্টা করছেন, অবশ্যই এর সুফল অবশ্যই আসবে। আপনি আশার আলো দেখিয়েছেন, আপনি স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্ন দেখছেন আপনার কাজের মাধ্যমে নৃত্যাঙ্গনের অবশ্যই নুপুরের আওয়াজে মুখরিত হবে। আপু আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা আবারও আপনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি, আপনি আমাদের আয়োজনকে আপনি সমৃদ্ধ করেছেন। আপু যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ভালো নাচ দেখবেন, সবসময় বাঙালি সংস্কৃতি থাকবেন, আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা ভালো নাচের সাথে থাকলে নিজেকে আরো কি করতে পারবো, ভালো ভালো জিনিস চিন্তা করতে পারবো, অপর সংস্কৃতিকে বেরিয়ে আসতে পারবো। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা হচ্ছে আমাদের বড় শক্তি। সেই শক্তিটা তখনই জোরদার হবে আপনারা আমাদের সাথে থাকেন, প্রতিনিয়ত বাঙালি সংস্কৃতির সাথে থাকলে। আর আমরা কাজ করার তখনই কি করবো শক্তি পাবো আপনারা দর্শকরা আমাদের সাথে থাকলে। আমরা যারা শিল্পীরা আছি তাদের বড় হাতিয়ার, তাদের বড় শক্তি হচ্ছেন আপনারা। আর আবারও সবাইকে বলব শুদ্ধ নৃত্য চর্চা করার জন্য, শুদ্ধ চিন্তা করার জন্য। আর জয় হোক নৃত্য শিল্পের, জয় হোক আমরা কজন শিল্পী গোষ্ঠী। আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমরা কজন শিল্পী গোষ্ঠীর কর্ণধার সোহানকে। আগে তো কর্ণধার ছিলেন পরেশ ঠাকুর, তারই সূত্র ধরে, তারই রেস ধরে, তারই জায়গা নিয়ে আজকে যে এত বছর পলাশ এই সংগঠনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে ভাই চালিয়ে যান। সবাই আপনার কাছে, আপনার সাথে আছেন, আপনার পথচলার প্রতি আপনার স্মৃতি যে কামনা করি। আর কি বলবো, সারাক্ষণ আমাদের সাথে থাকুন আপনারা সবাই দর্শকরা। জয় হোক নৃত্যশিল্পীর, জয় হোক মানবতার, মন্দির হোক সমস্ত মানবতার। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শুধু আপনারা যারা আছেন, আমি একদম আপুর সুরেই কথা বলছি, আসলে আপনারা হলেন আমাদের কাজের প্রাণ। আপনারা আছেন বিধায় আমরা কিন্তু কাজ করবার সাহস পাই, আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যাবার চেষ্টা করি সামনের দিকে। আপু আপনি যদি বললেন একটি কথায় আমাদের উদ্দেশ্যও বললেন যে আসলে চর্চার কোনো বিকল্প নেই, চর্চা 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 চর্চাই পারে একটি শিল্পীকে সেই জায়গায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার। আপু সত্যি আপু চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আমরা আবারও আমরা কজন শিল্পী গোষ্ঠী আপনার প্রতি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সম্মানিত সুধী আপনাদেরকেও। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি, শুভরাত্রি।